مدينة 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 مؤمنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا مونیٹر کمان مونیٹر ہلکا کمان مونیٹر ہلکا کمان بکس بنا حسنت جميع خصاله سلو بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله سلوا عليه بختي كا چمك ستارا حاضرين كا هو اشارا دیکھ کر رو جائے پیارا بلغ العلا ریباب دیئن نا ریباب دیئن نا شدوی خدا حسنت جميع خصاله سلو ذکیر باطل ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روج شاب لا الہ جوڑے لا الہ لا إله إلا الله لا لا إله إلا الله لا إله ها لا إله لا إله একটি কমপ্লিট সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি কোরআনের মধ্যে যত ছোট সূরা আছে এর মধ্যে একটা সূরা হলো সূরা আসর একেবারে ছোট সংখ্যা অনেক ছোট কিন্তু এই সূরাটা যদিও ছোট কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ সব কিছু ঢুকায় দিয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গোটা কোরআনে যদি আর কোন সূরা না থাকতো যদি সূরা আসরটাই থাকতো আর কোন সূরা আল্লাহ না নাযিল করতেন তাহলে গোটা পৃথিবীর মানুষের জন্য এই সূরাটাই হেদায়েতের জন্য যথেষ্ট ছিল এই বক্তব্যর পরে আপনাদের কি বোঝা যায় যে এর ভিতরে কোনো কিছু বাদ রাখছে আল্লাহ সব কিছুই সূরার ভিতর আছে সূরাটা ছোট কিন্তু এই সূরার ভিতরে গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ হেদায়েত রাখছে সুবহানাল্লাহ মানে বরকতপূর্ণ একটি সূরা ফজিলতপূর্ণ একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি এই সূরাটি মক্কি সূরা মক্কায় অবতীর্ণ
আল্লাহ এই সূরাটা কেন নাজিল করলেন, কোন কারণে নাজিল করলেন, তার একটা প্রেক্ষাপট আছে। অবস্থার পরিপ্রেক্ষিতে যেই সময় যেটা নাজিল হয় এটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। এই সূরারও একটা শানে নজুল আছে, আল্লাহ কেন নাজিল করলেন। নাজিল হওয়ার মূল কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিক বেঈমানরা একটা অপবাদ দিছিল। অপবাদটা হলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই কথা বলার কারণে আল্লাহ সূরা আসর নাযিল করেছে। প্রশ্ন হলো কেন বললেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তারও একটা কারণ আছে। আমরা জানি রাসূলের গোটা হায়াতের জিন্দেগী হলো 63 বছর। 63 বছরের জিন্দেগীর মধ্যে তিনটা ভাগ আছে, তিনটা অধ্যায় আছে। এর একটা অধ্যায় হলো 40 বছর কাবলান নবুয়ত, এর দ্বিতীয় অধ্যায় প্রায় 13 বছর, এর তৃতীয় অধ্যায় হলো 10 বছর। 40, 13, 10 কত হইল? 63 বছর। এই গোটা 63 বছরের জিন্দেগীটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। 40 বছরের যে জিন্দেগী, এই 40 বছরের জিন্দেগীটাকে বলা হয় মিলাদুন নবী, রাসুলের জন্ম। আর বাকি 23 বছরটাকে বলা হয় সিরাতুন নবী। এই 40 বছর পর্যন্ত রাসুল কোনো ওয়াজ নসিহত করেন নাই, টোটালি চুপ ছিল। যখন আপনি চুপ থাকবেন তখন আপনার শত্রুও থাকবে না। কথা বলি না দি, যে কথা কইতে পারে না এর কোনো শত্রু আছে নেই, যে কথা বেশি কয় এর শত্রু আছে। 40 বছর রাসুলের একটা শত্রুও নাই, বরং 40 বছর আগে রাসুলের উপাধি দেওয়া হয়েছে অনেকগুলো, এর মধ্যে একটা উপাধি হলো উনি আল আমিন। এই উপাধি কিন্তু বেঈমানরা দিছে যে উনি সত্যবাদী, ওনার মতো ভালো মানুষ নাই। কত বছর? 40 বছর। যেই বছরে ওয়াজ নাই চুপ থাকছেন, এই জন্য উপাধি পাইছেন। মক্কার মধ্যে একটা মানুষও নাই রাসুলের বিরুদ্ধে, সবাই রাসুলের পক্ষে। যেই মাত্র রাসুল ওয়াজ করা শুরু করছে তখনই রাসুলকে বলা বলি শুরু করছে যে উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাহলে ওয়াজ করলে শত্রু বাড়ে, আর ওয়াজ না করলে শত্রু নাই। একজনে এক বাড়িতে গিয়ে দেখে ময়না পাখিরে পিঞ্জিরার ভিতরে বইরা রাখছে। বেচারা জিগা, এরে ময়না, তুই ফিনজিরার ভিতরে কেন? তোর সাথীরা যে ফিনজিরার বাইরে দৌড়াদৌড়ি করে, তুই এটার ভিতরে বন্দি কেন? ভাই আমি কথা কইতে পারি, কথা বলতে পারি, এই জন্য আমি এটার ভিতরে। আর যারা খাসার বাহিরে ঘোরাঘুরি করে এরা কথা বলতে পারে না। এখান থেকে আপনি বাস্তবতা দেখেন, যারা একটু হক কথা বলে, তর্জন গর্জন দেয়, এরা কি খাসার ভিতরে না বাইরে? কথা বলি না দি, খাসার ভিতরে। কেন খাসার ভিতরে কথা কয়? কথা কই না দি না, আরো বুঝায় কোন লাগবে? এরা খাসার ভিতরে কেন কথা কয়? খাসার বাহিরে যারা কথা বলল এই কথায় হিট আসে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলা শুরু করলেন, এখন তারাই কয়, যারা উপাধি দিছিল আল আমিন, তারাই কয়, রে মুহাম্মদ তো এতদিন বালা ছিল, ক্ষতিগ্রস্তই গেছে। 40 বছরের যে জীবনী, ওয়াজ নসিহত নাই, নাই নামাজ, নাই রোজা, নাই হজ, নাই যাকাত, না পর্দা, না সুদ, না ঘুষ, কোন ওয়াজ করছে? এই জন্য এই 40 বছরের জীবনী নিয়ে অনেকে লাফায়, লাফায় এই কারণে, কারণ এটা নিয়ে লাফায়, এটার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দার ক্ষত আইছে না। 40 বছর আগে কি কোনো পর্দা আসেনি? এলে অনেকে পর্দার ব্যাপারে গুরুত্ব নাই। 40 বছর লইয়া যারা বেশি লাফায়, এরার মধ্যে নামাজও নাই, রোজাও নাই, পর্দাও নাই, সুদ হালাল হারাম কোনো কিছু বুঝে না। বাকি 23 বছরের জিন্দেগি যদি আপনি ফলো করেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, হালাল আছে, হারাম আছে, বাস্তব না বাস্তব?
এই জন্য দেখবেন 23 বছরের জিন্দেগি যারা পালন করে এরা পর্দা মানে 23 বছরের জীবনী যারা পালন করে তারা রোজা রাখে নামাজ পড়ে হজ করে যাকাত দেয় এই জন্য গোটা 23 বছরের জিন্দেগিটা পালনীয় এটা পালন করতে হবে 40 বছরের জীবনী পালনীয় নয় এটা আলুচ্ছ আমার কথা বুঝুন না আপনারা বুজার কথা তো আপনার বাউনবেরের ভাষা তো 40 বছরের জীবনে কি পালনীয় কথা কয় না আল্লাহ গুরুস্থান কাছে দিকে কি আমি গুরুস্থানের মানুষ লিয়ে বাস করতাছি মুর্দা না জিন্দা আপনারা মানে তো আওয়াজ দিতি মানে তো ভয় লাগতাছে আমার যে কি কি জিন্দা না মুর্দা জিন্দা হইলে লারা সারা দেন মানে জানাজা করে লামো লক্ষণ বালা না বলতেছি 40 বছরের যে জীবনী এটা কি পালনীয় না আলোচ্য আলোচ্য এই বিষয়টাই আমরা বুঝি না না বুঝার কারণে আমরা হইলাম ওয়াহাবি আমরা কি ই ওয়াহাবি শব্দ দ্বারা কত্তিয়া পাইছে এরপরে কয় আর রাসূলের দুশমন 40 বছরের জীবনে যে তোরা কস পালনীয় এটা পালন কেমনে করবে আমার বুঝা এটা তো পালনীয় নয় পালন কিভাবে করব আমি 23 বছরের জিন্দেগি পালনীয় শুধু আলোচ্যর মধ্যে সীমাবদ্ধ নয় পালন করতে হবে আর 40 বছরের জীবন এটা শুধু আলোচ্য বিষয় রাসূলের জীবন ইতিহাস এই 40 বছর রাসূল ওয়াজ নসিহত না করার কারণে আবু লাহাবের কাছেও রাসূল ভালো ছিল আবু জাহিল্লার কাছেও ভালো ছিল মক্কার সবচেয়ে বড় শিষ্য সন্ত্রাসের কাছে রাসূল ভালো কারণ ওয়াজ করছে না আমাদের মধ্যে দেখবেন অনেক ওয়াজিরা অনেক বাতিলের কাছে খুব ভালো ঠিক না সন্ত্রাসের কাছেও ভালো মানে হুজুর খুব সুন্দর ওয়াজ করে আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের মাঝখানে তো কোনো ওয়াজ করে না হুজুর অসুবিধা কি তা ইতা ওয়াজ করে হুজুর কোনো অসুবিধা নাই কিন্তু মাঝখানের ওয়াজ করলে কয় হুজুর রাজনীতি করে বাস্তব না বাস্তব যেই মাত্র 40 বছর কমপ্লিট হলো আল্লাহ হে হুজুর এখন আর আপনি চুপ থাকলে হবে না নীরব ভূমিকা শেষ আপনার ওয়াজ করা শুরু হইলো ওয়াজ কি সর্বপ্রথম রাসূল ওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল রাসূল যখন ওয়াজ করা শুরু করছে কয় এতদিন তো বহুত গাছের পূজা মাছের পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা মূর্তির পূজা বাবার পূজা জড়ার পূজা ল্যাংটার পূজা বহুত করছো এখন আর এগুলো চলবে না এখন গোলামি চলবে কার আর আমার সারা জীবন বলছো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আজকের থেকে মোহাম্মদের মধ্যে সীমাবদ্ধ নয় আমি মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মক্কার যারা লিডার আছেন এরা কইলে কি তা কয় এটা কি বলে এতদিন তো ভালোই ছিল মোহাম্মদ তো দেখি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই ক্ষতিগ্রস্ত এখান থেকে শুরু করছে মোহাম্মদ এতদিন ভালো ছিল কেন ভালো ছিল চুপ ছিল এখন দিয়ে আমরা দাব বাপ দাদার ধর্ম নিয়ে কথা বলে এখন দিদি দেব দেবীর বিরুদ্ধে কথা বলে এখন দিদি কি আমাদের সাদাবাজির বিরুদ্ধে কথা বলে সুদের বিরুদ্ধে কথা বলে ঘুষের বিরুদ্ধে কথা বলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এখন মোহাম্মদ ক্ষতিগ্রস্ত নাউজুবিল্লাহ হুজুর যখন আসমানের উপরের ওয়াজ করে জান্নাত আর জাহান্নাম হুজুর খুব বালা খবর থেকে লাশ উঠতে দৌড় মারে আগুন লেগেছে উঠতে দৌড় মারছে আছে নাই তো ওয়াজ হুজুর খুব বালা হুজুর খুব বালা যখন হুজুরে তুল্লা ধরে মানুষের কাছে যে তেলের বোতল থাকবে মানুষের ঘরে ঘরে এটা খাটের নিচে করে বাস্তব না বাস্তব ব্রিজ বানাইলে থাকবে রড এখানে বাস করে তখন এখন হুজুর রাজনীতি করে সমস্যাটা এখানে বাস্তব না বাস্তব এই হলো আমাদের মধ্যে পার্থক্য এখন গোটা মক্কার মানুষ রাসূলকে অপবাদ দিল যে মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তখন আল্লাহ এই প্রেক্ষাপটে তার জবাব দেওয়ার জন্য সূরা আসর নাজিল করে সূরা আসর নাজিল করে নাই আল্লাহ বলেন সূরা আসর নাজিল করছি এই সূরাটা একটা মিটার হিসাবে আমি নাজিল করছি মিটার বুঝিননি ফাল্লা 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 বুঝিননি এটা কি দেখো মাপ দে দে হ্যাঁ ফাল্লা অথবা মিটার এখন তো ডিজিটাল যুগ
মিটার দিয়া পড়েছি মিটার কি বলে এটার মধ্যে উঠলেই বোঝা যাবে কে কত কেজি কথা হই না এই সূরা আসর আমি একটা মিটার দিয়া পাঠাইছি এটার মধ্যে একটা মাপ দিলেই বোঝা যাবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান কি সুন্দর সমাধান আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনারা এখানে বসেই আজকে বুঝতে পারবেন যে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত এখানে যারা শ্রোতা বসেন আপনারাও দুনিয়ার জিন্দগিতে কতটুক লাভবান আর কতটুক ক্ষতিগ্রস্ত ওয়াজ শুনলে আপনারা সবাই বুঝা বাড়ি যেতে পারবেন আর ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করা এটা একটা ব্যাপার স্যাপার আছে কারণ এখানে শ্রোতা যদি থাকে 400 এর মধ্যে মনে করেন যে 300 টাকা আলেন ঠিক নেই সেখানে ডুপ্লিকেট কোনো ওয়াজ করার সুযোগ নাই কবর থেকে লাশ উঠতে দৌড় মারছে এটা ওয়াজ সম্ভব না কথা বিনা দি কারণ ব্রাহ্মণবাড়িয়া কারণ ডাইনে বামে সাইগুলো দিছে অভাব নাই জেরার জুতা সুজা করার মতো যোগ্যতা আমরা নাই আর আমরা সাইডে বাইটা আছে গিচ্ছা কাহিনী শ্রীর বলার কোনো সুযোগই নাই আর গিচ্ছা কাহিনী বলার কোনো মন মানুষতা আমারও নাই সুতরাং কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান মাহফিলে বসেই আপনি আজকে বুঝতে পারি যেতে পারবেন তাহলে বলুন আজকের ওয়াজটা গুরুত্বপূর্ণ কিনা এখন আসুন এটা মিটার কিভাবে হয় আল্লাহ সূরা নাজিল করে কয় সর্বপ্রথমই সূরা নাজিল করে এটার আগে একটা কসম করছে আল্লাহ কসম করার মানেটা আমাদের জানা দরকার আমরাও কিন্তু কসম করি মানুষ কসম করে না আর কসমের সংখ্যা অনেক বেড়ে গেছে কারণ মানুষ এত মিথ্যা কথা বলে যে একজনের কথা একজন বিশ্বাস করতে রাজি না হয় তখন চিন্তা করে যে কথাটি বিশ্বাস করে না তখন 14টা কসম খায় তার কসম করার উদ্দেশ্য হলো যে আমি যে কথা বলতেছি আল্লাহ জানে বিশ্বাস করি নিজনে হে 14 গোষ্ঠীর কসম দিয়া কথাটারে খুব শক্ত করে তখন যে কসম করে এখন যে শুনে এখন নারী কসম করছে কথা সত্য হইতে পারে তা আমাদের কসমের সিস্টেম হইলো যার ব্যবসা আছে আমার ব্যবসাটার কসম যার বাচ্চা কাচ্চা আছে রে আমার বাচ্চা কাচ্চার কসম আসেনি রকম আমার জীবন এরকম কসম উনছি হয় আমার মরা বাপের কসম আপনারা ভাবন বের আছে মাশাল্লাহ তখন বুঝুন কসমের কোয়ালিটি কত প্রকার আমার মরা বাপের কসম তখন আছে সর্বনাশ মরা বাপের কসম কইছে এই মিথ্যাটারে সত্য বানাইল কসম কইরা তার মানে কসম আমরা কেন করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য না কোনো সস্তা জিনিসের কসম করি আমরা জীবন এমন চেন কেউ কইতে যে আমার জুতার কসম কইছে কেন হয় না কারণ জুতার কসম করলে জুতা দা ভিডিও খাইতে পারে মাঝে বুঝবো যে ডুপ্লিকেট এর কথার কোনো ওজন নাই জুতার কসম করছে এই জন্য মানুষ দামি জিনিসের কসম করে আমরা তো কসম করি কথার দাম বাড়ানোর জন্য আল্লাহ কসম করে কি কথার দাম বাড়ানোর জন্য তাহলে আল্লাহ কেন কসম করলেন আল্লাহর কথার তো এমনিই দাম কিন্তু আল্লাহ কেন কসম করলেন আমাদের খাসলতের কারণে কারণ আমরা কতম কসম ছাড়া কথার গুরুত্ব দেই না এই জন্য আল্লাহ কসম করে বলতেছেন ওয়াল আসর সময়ের কসম কালের কসম আল্লাহ এই আসরের অনেকগুলো ব্যাখ্যা আছে এর মধ্যে একটা হলো সময় এর মধ্যে একটা কালের সময়ের কসম এই সময়টাকেও অনেক তাফসীরকারকরা বলছেন যে সময় যে বলছে এটা গরীর খাটার এই সময় না আমাদের জীবনের সময় আমাদের আমাদের হায়াতের সময় আল্লাহ আমাদের জীবনের পুরো হায়াতের জিন্দগির কসম করে বলছেন ওয়াল আসর সময়ের কসম তোর হায়াতের কসম ইন্নাল ইনসান লাফি খুসর পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত কিতা বুঝলেন আল্লাহ কসম খাইরা কয় মানুষ ক্ষতিগ্রস্ত বাঁচার সুযোগ আছে নি বাঁচার জন্য আল্লাহ সাতটা অপশন দিছে কটা সাতটা অপশন খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ নিজে কয় মানুষ ক্ষতিগ্রস্ত না আল্লাহ যদি কয় ক্ষতিগ্রস্ত কি বুঝেন আপনি কয় সব ক্ষতিগ্রস্ত চার কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত না তাহলে আপনারা বলেন এখানে যারা বসছেন সাতটা কাজ যদি আমরা না করি তাহলে ক্ষতিগ্রস্ত এর মধ্যে কোনো সন্দেহ আল্লাহ কয় চার কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত না নাহলে সবাই ক্ষতিগ্রস্ত এখন সময়ের কসম করছেন সময়ের কসম সময় কি আমাদের হায়াতের কসম আমাদের গোটা জীবনের কসম সময় আমাদের হায়াতের কসম সব মানুষ ক্ষতিগ্রস্ত চার কাজ যারা করবে তারা ব্যতীত তাহলে আজকের থেকে আমরা চার কাজ করব এটা জান্নাবাড়ি যাব এর মধ্যে প্রথম পয়েন্ট কি বলছি যে মিটারের একটা হিসাব দিতে হবে আপনারা ঠিক না মিটার
যেটা মাপ দেখেন এই মাপটাকে দিয়া দেই এরপরে সাইর কাজ হইলো লাস্টে হল দিয়ে যদি কইলে তো আসে শুন ঠিক না তাহলে মিটারটা আপনারা বুঝাই দেই এখানে বসে এখনই আপনারা সিদ্ধান্ত নেবেন খে ক্ষতিগ্রস্ত আর খে লাভবান এখানে বই আপনারা বুঝে নেবেন মাপ দেওয়ার সিস্টেমটা শুধু আমি শিখাই দিই একটা শব্দ হইলো লাভ আর একটা শব্দ হইলো লস বলুন লাভ লস বিরক্ত হইতে চান আপনারা ভূমিকা যদি না বুঝেন সামনের আলোচনা বুঝতেন না আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনারা তাফসির শূন্য অভ্যস্ত গীতা কাহিনী আপনার কাছে কেউ বলেও না ঠিক নেই এই জন্য আগে ভূমিকা শুনবেন মনোযোগ দিয়া আপনারা তো পাবলিক সক্কা স্যারের ভাগল এটা আমিও জানি সিঙ্গেলে আপনারা ফুসায় না আগে মনোযোগ দিয়া শুনেন লাভ একটা শব্দ লস একটা শব্দ এখানে আল্লাহ লাভ আর লস কি বুঝাইছেন এটা আমাদের জানতে হবে বলুন ব্যবসা করতে কি লাগে পুঁজি লাগে ব্যবসা করতে পুঁজি লাগে ব্যবসা করতে পুঁজি লাগে আল্লাহ বলেন তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইছি ব্যবসা করার জন্য আর ব্যবসা যেহেতু তোমরা করবা আমি একটা পুঁজিও দিয়ে পাঠাইছি পুঁজিটা হলো তোমাদের হায়াত বলুন পুঁজিটা কি হায়াত অন ব্যবসাটা কি ব্যবসাটা হলো নেক আমল ব্যবসা কি পুঁজি হইলো হায়াত ব্যবসা হইলো নেকি এই অল্প সীমিত পুঁজি দিয়া দুনিয়া নামক ব্যবসার জায়গাত পাঠাইছি পুঁজি সীমিত মুনাফা অসীম এই অল্প পুঁজি দিয়া প্রচুর ব্যবসা করতে হবে মুনাফা অনেক অর্জন করতে হবে এখন আমি আপনাদেরকে বলি পুঁজি আমার কাছে জমা আছে পুঁজিতে কোনো হাত দেয় নেই কিন্তু যা আসতেছে এটা কি পুঁজি থাকলে বাকি যা আসবে একটু একটু কথা কই লাভ আর পুঁজি শেষ বেচা কিনা আইতাছে এটা লাভ না লস লস এটা হইলো ক্ষতিগ্রস্ত ব্যবসায় ক্ষতিগ্রস্ত আর আমার পুঁজি ঠিক আছে কিন্তু যা আসতেছে লাভ আল্লাহ বলেন হায়াত দিছি সীমিত পুঁজি সীমিত এই অল্প পুঁজি দিয়া তোমার ব্যবসা করতে গিয়া মুনাফা অনেক দরকার এখন প্রত্যেকের যে আল্লাহ পুঁজি দিল কারো 40 বছরের পুঁজি কারো 50 কারো 60 কারো 70 গড়ে যদি হিসাব করেন মানুষ সর্বোচ্চ অহংকার জেনারেশন সাইডে গিয়া ধাক্কা লয় ঠিক আর সাইডের উপরে যারা এখন আছেন ইডি বুনাস কারণ আপনারা আর গুনা কম হায়াত বেশি এই যে মুরব্বীরা আছে এরা কিন্তু অবার পাইতেছে হায়াত কেন এদের যুগে এত গুণা নাই এখনকার আমরা যে গুণা করি আমরা হায়াত খুব কম এই জন্য পুঁজি খুব সীমিত আমাদের মুনাফা অনেক দরকার তো এখন 60 বছর আপনারা আল্লাহ দিল এখানে যাদের 40 বছর হিসাব করুন তো দেখি 40 বছর যাদের আপনি 60 বছর বাঁচলে আর কয় বছর বাঁচবে 20 বছর তাহলে ফুজি গেল কত 40 বলুন ফুজি গেল কত 40 বছরের ফুজি যে আপনার শেষ কি পরিমাণ মুনাফা অর্জন করছেন আপনি মাপটা বুঝেন নাই আপনারে আল্লাহ হায়াত দিছে গড়ে ধরেন 60 বছর তা আপনার 40 বছর গেছে গা ফুজি তো 40 বছর শেষ আর 20 বছর আছেন 20 বছরের ফুজি দিয়ে আপনি কিনে কি অর্জন করবেন বলুন ব্যবসায় আপনার লাভবান না ক্ষতিগ্রস্ত বুঝলেছেন তো তাহলে এখন সবাই নিজে নিজে নিজের মনে চিন্তা করেন যে আমার তো বয়স 30 হয়ে গেছে বাসম আর গড়ে গেলে 30 তাহলে হায়াত তো গেল গা 30 বছর আমার ফুজি শেষ বাকি ফুজি তো আমার ভাঙা হয়ে গেল গা আমি নেকি অর্জন করলাম কতটুকু তাহলে বোঝা গেল আমি ব্যবসায় ক্ষতিগ্রস্ত ব্যবসা ওই কথাটাই আল্লাহ নাজিল করে বুঝাইছেন এরারে জিগান এরার হায়াত দিছি পুঁজি হিসাবে এরার এই পুঁজি দিয়া কতটুকু মুনাফা অর্জন করছে নিজেই মাপ দিলে বোঝা যাবে হেরা ক্ষতিগ্রস্ত না আপনি ক্ষতিগ্রস্ত কথা কয় না এরা যে রাসুলটা কইছে মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ কয় হে ক্ষতিগ্রস্ত কোন মাপ দিত মাপ দিয়া দেখেন এরা ক্ষতিগ্রস্ত না আপনি ক্ষতিগ্রস্ত আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা হায়াত সীমিত হায়াত আল্লাহ বলেন ওয়াল আস সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত খেলাবো বানার খে ক্ষতিগ্রস্ত মাপ দিলেই বোঝা যায় ঠিক নেই কথা কয় না আল্লাহ বলেন
পৃথিবীর সব মানুষকে আমি হায়াত দিছি এটা তোমাদের পুঁজি পুঁজি দিয়া পাঠাইছি রাতের বেলায় ঘুমাইয়া ঘুমাইয়া যদি চিন্তা করেন যাদের বয়স 40 ঘুমাইয়া ঘুমাইয়া যদি আপনি চিন্তা করেন যে আমার 40টা বছর চলে গেল গরে আমি যদি বাঁচি না হয় 20 বছর বাঁচব তাহলে ফুজি তো শেষ মুনাফা কই ফুজি শেষ মুনাফা কম বোঝা গেল আমার জীবন ফুজি দিয়া ব্যবসা কইরা আমি ক্ষতিগ্রস্ত লাভবান হতে পারছি না এ যুবক ভাই পৃথিবীর যে ব্যবসা করি আমরা পৃথিবীতে যে ব্যবসা করি একবার যদি ব্যবসায় কেউ লস খায় ফুজি যদি একবার শেষ হয় আত্মীয় স্বজন মিলা আবার তারে ফুজি দেয় দিয়ে আবার ব্যবসা দড়ায়া দেয় দ্বিতীয়বার লাভবান হওয়ার সম্ভাবনা আছে না নাই কথা কয় না এ দুনিয়া নামক ব্যবসার মধ্যে দ্বিতীয়বার লাভবান হওয়ার কিন্তু সুযোগ আছে রে কিন্তু পরকালের ব্যবসায় যদি একবার কেউ লস খায় দ্বিতীয়বার লাভবান হওয়ার কোনো সুযোগ নেই ফুজি কি ফিরত দিব আল্লাহ এ যুবক ভাই কথাগুলি দিলের কান লাগায় শুনবেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের কানে ঢুকতেছে হায়াত যদি তাকে 50 বছর নিজেরে নিজে প্রশ্ন করেন 50 বছরের হায়াত দিয়া ফুজি শেষ ব্যবসায় কতটুকু লাভবান কতটুকু ক্ষতিগ্রস্ত হিসাব মিলিয়ে দেখবেন আমরা সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত সব মানুষ ক্ষতিগ্রস্ত হিসাব মিলায়া ঘুমায়া ঘুমায় আমরা দেখি হিসাব মিলে না রে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ বলেন হাবিব আপনি ক্ষতিগ্রস্ত নয় গো যারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলে অপবাদ দেয় মাপ দিয়া দেখেন তারা ক্ষতিগ্রস্ত সূরাটা নাজিল হয়েছে 1500 বছর আগে কিন্তু এই সূরার হুকুম আহকাম সব কিয়ামত এই সূরা শুধু আবু জাহিল না আবু লাহাববার জন্য নাজিল হয় নাই কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষের জন্য এই সূরাটা একটা মিটা কথা কইন না দি মাপ দিলেই ধরা পড়বো খেয়ে লাভবান খেয়ে ক্ষতিগ্রস্ত আরে যুবক ভাই প্রত্যেকটা মানুষ যদি আমরা হিসাব মিলাই হিসাব মিলাই দুনিয়া নামক ব্যবসার মধ্যে আমরা লাভবান হইতে পারলাম না আর যদি ক্ষতিগ্রস্ত হইয়া কবরে যাই গো উপায় নাই উপায় নাই পাশার কোনো সুরত নাই আল্লাহ কইব তোর তো ফুজি দিছিলাম ফুজি খরচ করে ফেললি কিন্তু তোর দি ব্যবসায় কোনো লাভ হইল না লস খাইলি আর ফুজি শেষ মুনাফাও নাই বলুন তো দেখি আপনি পরকালে আপনার সেখানে সুখ শান্তিতে বসবাস করার কোনো সুযোগ আছে বিদেশে পাঠাইলো মা বাপে আপনার টাকা পয়সা দিয়া রোজগার করছেন আর উড়াইছেন হন দেশ আইয়া খেত বিচা কেমন লাগে আছেন এরকম যুবক বাড়া আমার রব্বি করিম বলেন হাবিব আপনি ক্ষতিগ্রস্ত না তারা অপবাদ দিছে হিসাব মিলাইয়া দেখুক তারাই তো ক্ষতিগ্রস্ত যুবক ভাই হায়াত তেমন একটা জিনিস প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের কাছ থেকে আমাদের পুঁজি শেষ হয়ে যাচ্ছে একটা আইসক্রিম যখন বাজারে বিক্রি করা হয় এটা যতক্ষণ ভিতরে থাকে এটার একটা টাইম আছে এরপর এটা গলে যায় আইসক্রিম হাতে নিয়ে আর রাখলে এটা খাইলেও গলে না খাইলেও গলে কথা হয় না হায়াত আপনি ঘুমায় থাকলো হায়াত চলতেছে বৈশা থাকলো হায়াত চলতেছে এখানে বৈশা আড্ডা মারতেছেন হায়াত চলতেছে এখানে বৈশা ওয়াজ শুনতেছেন হায়াত চলতেছে আপনার জন্য হায়াতের গাড়ি থামতেছে না গাড়ি চলতেছে এ দোকান পাটে বৈশা যারা সময় নষ্ট করতেছে হায়াতের গাড়ি কিন্তু দাঁড়ায়া রয় না এটা চলতেছে চলতেছে কোরআন হাদিসের মাহফিলে বৈশা দিনের কথা শুনতেছেন হায়াত চলতেছে টিভির সামনে বৈশা সিনেমা দেখতেছেন হায়াত চলতেছে আখাম কুখাম করতেছেন হায়াত চলতেছে কিন্তু সব চলা কি একরকম
কথা হয় না এখানে বৈশা হায়াত ফুরাইতেছে আর দোকানে বৈশা আড্ডা মাইরা হায়াত ফুরাইতেছে দুটোটা কি সমান আমার যুবক ভাই পৃথিবী তাকার জায়গা নয় কেউ থাকতে পারে নাই অতীতেও না বর্তমানেও না ভবিষ্যতেও না কেউ থাকতে পারে নাই কেউ থাকতে পারে নাই থাকতে পারবেও না বাহাদুরি বেশি দিনের নয় আল্লাহ বলেন যে দিন ডাক দিব বান্দারে চলে আসতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু আমি ফুজি দিছি কাজও লাগা ব্যবসা বালা কইরা কর্নেলে সমস্যা আছে এ যুবক ভাই ওয়াজ মাহফিল যুবকরা করছে তো আপনাদেরকে দিনের কথা শোনানোর জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করছে আপনারা কি দোকানে বসে আড্ডা মারার জন্য বছর একবার এখানে মাহফিল হয় প্রতিদিন হয় না বছর একবারও কি আপনার মন চায় না গো একটু দিনের কথা আলেমদের মুখে শুনি এমনটাও যদি মনে না চায় বুঝবেন কপাল ফুইরা গেছে পুরা কপাল জোড়া লাগে না আমার যুবক বায়না দিলের কান লাগায় কথাগুলি শুনেন আল্লাহ বলেন বন্ধু আপনি মন বেজার কইরেন না আপনি ক্ষতিগ্রস্ত হন নাই যারা আপনাকে অপবাদ দিছে তারা ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিগ্রস্ত পৃথিবীর মানুষ এই সূরা নাযিল করে আল্লাহ বলেন ওয়াল্লাহ সময়ের কসম সময়ের কসম সময়ের কসম মানুষ ক্ষতিগ্রস্ত সময়ের মূল্যায়ন করো সময়ের মূল্যায়ন করো দুনিয়ার ভিতরে যদি দুনিয়া বিও যদি আপনি সময়ের মূল্যায়ন করেন আপনি দুনিয়ার দিকে অনেক আগায় যাবেন পরকালের দিকেও যদি আপনি সময়ের মূল্যায়ন করেন তাহলে পরকালের দিকে আগায় যাবেন মোট কথা দুনিয়া হোক পরকাল হোক দুনিয়া হোক পরকাল হোক সময়ের মূল্যায়ন যে করবে সে ততটা বলা